নিজের মাতৃভূমির জন্য পরমাণু কর্মসূচি সহ বেশ কয়েকটি প্রকল্প নিয়ে কাজ করে আসছিলেন ইরানের প্রভাবশালী প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এতে চিরশত্রু ইসরায়েল এমনকি পশ্চিমাদের চক্ষুশূল ছিলেন জাদরেল এই নেতা। সেই থেকেই দেশটির গণমাধ্যমগুলো রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনাকে শুধুই একটি দুর্ঘটনা বলে উড়িয়ে দিচ্ছে না। দেশটির বিভিন্ন গণমাধ্যম বলছে, ইব্রাহিম রাইসি এবং তার সঙ্গীদের বহনকারী হেলিকপ্টারটি বেল 212 মডেলের ছিল, যা যুক্তরাষ্ট্রের তৈরি। ঠিক কি কারণে এই হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পরে তা নিশ্চিত হওয়া না গেলেও সন্দেহের একটি তীর ইতিমধ্যেই তাক করা হয়েছে আমেরিকার দিকে। সেখানে এই সন্দেহকে আরেকটু উস্কানি দিয়েছেন মার্কিন সিনেটর রিক স্কট। এক পোস্টে তিনি বলেন, রাইসিকে ভালোবাসা বা সম্মান নয়, এমনকি কেউ তাকে মিসও করবে না। যদি তিনি মারা যান, আমি সত্যি আশা করি ইরানি জনগণ তাদের দেশকে খুনি স্বৈরশাসকের হাত থেকে ফিরিয়ে নেওয়ার সুযোগ পাবে। এই উচ্ছ্বাস শুধু মার্কিন সিনেটরেরই নয়, যেন ইসরায়েল আমেরিকার প্রতিচ্ছবি। তাই অনেকে প্রশ্ন তুলেছেন, এটি নেহাত দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড? এদিকে ইব্রাহিম রাইসিকে শেষ করতে পারলে মধ্যপ্রাচ্য থেকে ইসরায়েলের দিকে মিসাইল তাক করার মতো আর কেউ নেই, তা ভালো করেই জানেন বেঞ্জামিন নেতানিয়াহু। অন্যদিকে ইরানের কারণেই মধ্যপ্রাচ্যের রাজনীতিতে প্রভাব কমেছে ওয়াশিংটনের। সেখানে জায়গা দখল করে নিচ্ছে আমেরিকার চরম শত্রু চীন। এছাড়া কাসিম সোলাইমানির মতো প্রভাবশালী জাদরেল নেতাকে হত্যা করতে একটুও বুক কাঁপেনি আমেরিকার। এমনকি বারবার হুঁশিয়ারি দিয়েও ইরানকে পরমাণু কর্মসূচি থেকে ফেরাতে পারেনি যুক্তরাষ্ট্র। ফলে রাইসিকে টার্গেট করতে পারে বাইডেন প্রশাসন, সেই শঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। IBTV USA, New York.